ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্মনিরপেক্ষতার ঐক্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। বিধানসভায় দাঁড়িয়ে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, আদিবাসী খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন, বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে সেটা দখল করতে পারবেন, স্বর্ণ মন্দিরের সম্পত্তি দখল করতে পারবেন, তাহলে কেন একটা নির্দিষ্ট ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন? তাৎপর্যপূর্ণভাবে এ ব্যাপারে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বিজেপি কি লোকসভায় 2/3 মেজর মেজরিটিতে আছে, রাজ্যসভায় আছে? দেখবেন সংবিধান পাল্টাতে গেলে 2/3 মেজরিটির প্রয়োজন হয়, পারবেন না। দেশে আইন আদালত রয়েছে, সংবিধান রয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন, ওয়াকফ ভুলে যান, সিএএ তে কেন সংখ্যালঘুদের বাদ দেওয়া হলো, এনআরসি তে কেন এত নাম বাদ দেওয়া হলো, সেখানে তো অনেক হিন্দু নেপালিও নাম বাদ দেওয়া হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড করার কথা বলছেন কেন, জেপিসির কলকাতা সফর বাতিল করা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, জেপিসির কলকাতায় ভিজিট করার কথা ছিল কিন্তু সেটা বাতিল করা হয়েছে। আমি যখন সংখ্যালঘুদের উপরে ওয়াকফ কমিটি নিয়ে যখন তাদের ধর্মকে নেওয়া হয় তাদের ধর্মীয় অধিকার, সেটাও কিন্তু আমি প্রতিবাদ করি। তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে, সেক্ষেত্রে আমি